সিনক্রোনাস কাউন্টার আমরা দেখছিলাম যে এখানে খুব মজার বিষয় যে অ্যাসিনক্রোনাস কাউন্টারে যেহেতু একটা ফিলিপ খোলা একটা আউটপুট আর একটা ফিলিপ খোলা কি ইনপুট হিসাবে খোলা পালস হিসাবে কাজ করছিল বাট এখানে কিন্তু তা হবে না তোমরা জানো এখানে কি হবে সবাই তো একটা প্যারালাল একটা কমন খোলা পালস থাকে তাহলে ওর ইনপুটের অবস্থা কি হবে ওখানে তো খোলা পালসের উপর ইনপুট হিসাবে কাজ করছিল একই থাকবে এই জন্য এখানে সিনক্রোনাস ডিজাইনের ক্ষেত্রে আমরা করবো কি সিনক্রোনাস ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা ধাপ আছে সেই ধাপ গুলো ভালো করলে যে কোনো সিনক্রোনাস কাউন্টার আমরা কি করতে পারবো ডিজাইন করতে সিনক্রোনাস কাউন্টার ডিজাইনের ধাপ সিনক্রোনাস কাউন্টার ডিজাইনের ধাপ এই ধাপের মধ্যে প্রথম ধাপে আমাদের কি করতে হবে প্রথম ধাপে আমাদের ওই হ্যাঁ গুড সংখ্যা নির্ধারণ অর্থাৎ কয়টা ফিলিপ খোলাপ লাগবে সংখ্যা নির্ধারণ হ্যাঁ ফিলিপ খোলাপ সংখ্যা নির্ধারণ বি আমার যদি মোট ফোর হয় তাহলে আমাদের এম সমান হ্যাঁ এখন এই যে আমাদের প্রশ্ন হবে গ্রেটার দেন যদি আমরা টোটাল পাওয়ার এম এই মোট একই যদি আমাদের সমান সমান হয় এখন ফর এক্সাম্পল এখানে n হচ্ছে ফিলিপ খোলাপ সংখ্যা কি সংখ্যা ফর এক্সাম্পল যদি 2 টু দি পাওয়ার 2 সমান m হয় তাহলে আমার ফিলিপ খোলাপ কত হবে 2 আর m টা হবে টোটাল হ্যাঁ 4 মানে কাউন্টিং সংখ্যা m টা আমরা বলবো 0 থেকে 3 পর্যন্ত হ্যাঁ মানে কাউন্টিং সংখ্যা এটা কি বলবো আমরা কাউন্টিং সংখ্যা এটা নির্ধারণ করে ফেলবো তে এক্সাম্পলে যাব এই ভিডিওটা একটু বড় হতে পারে নির্ধারণ দুই নম্বর আমাদের এই অনুযায়ী ফিলিপ খোলাপ নির্ধারণ করা কি জে কে নিয়ে কাজ করবো না এফ এফ টি নিয়ে কাজ করবো না ডি নিয়ে কাজ করবো যদি আমরা জে কে নিই তাহলে সেই ক্ষেত্রে এক্সাইটেশন টেবিল ট্রুথ টেবিল এবং এক্সাইটেশন টেবিল তৈরি করে অর্থাৎ ট্রুথ টেবিল অনুযায়ী এক্সাইটেশন টেবিল তৈরি করা তিন নম্বর ধাপে ওই এক্সাইটেশন টেবিলে যে ইনপুট গুলো পাবো ফিলিপ খোলাপ ইনপুট কার ইনপুট যেমন জে কে ফিলিপ খোলাপ দুটো লাগবে তাহলে প্রথমে ফিলিপ খোলাপের দুটো ইনপুট জে আর কি তাহলে জে কে ওয়ান জে ওয়ান কে ওয়ান লাগবে বা জে কে দ্বিতীয়টা বললাম জে টু বি কে বা জে বি কে বি তাহলে এই যে প্রতিটা ইনপুটের যে ইকুয়েশন বের করতে হবে কোথার থেকে সরলীকরণ বা বের করতে হবে তার মাধ্যমে বের করতে হবে চার নম্বর হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী সার্কিট ডিজাইন করা সার্কিট